দর্শক আসসালামু আলাইকুম আরিফেল গ্যাস্টো ভিন্ন স্বাদের ইফতার আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাঁধন আমাদের আয়োজনের কো-স্পন্সর প্রাণগুড়া মশলা পাওয়ার্ড বাই ফ্রেস্কো কন্টেইনার আজকের আয়োজনে আমাদের সঙ্গে আছেন নাদিম সরকার শেফ হোটেল প্লাটিনাম স্যুট কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আজকে তো আপনি আমাদের দর্শকদের জন্য নিশ্চয়ই ভালো কোন একটা রেসিপি করে দেখাবেন তো তার আগে আমি একটু জানতে চাই আপনার ক্যারিয়ারের শুরুটা কিভাবে আমার ক্যারিয়ার আর্লিয়েস্টটা আমি সৌদি আরবে পাড়ি জমায় জীবিকা তাগিদে সেখানে আমি এই ক্যারিয়ারটা আসি অ্যাজ এ ডিশ ওয়াশার হিসেবে কারণ ওখানে আমি যখন যাই তখন আমি একজন অদক্ষ শ্রমিক ছিলাম বাট যখন কিচেনে ঢুকি আর কি তখন অ্যাজ এ ডিশওয়াশার ঢুকি তারপর আস্তে আস্তে হেল্পার তারপর আস্তে আস্তে শেফ মানে এভাবে আমার যাত্রাটা শুরু হয় আচ্ছা তো এটা কত বছর লেগেছিল আপনার জাস্ট ডিশওয়াশার থেকে শেফ হতে 2 মান্থ আমি জাস্ট ডিশওয়াশারে কাজ করা লাগছে 2 মান্থ আমার ওখানে একজন বড় মাপের শেফ ছিল ওনার নাম হচ্ছে কার্মো অলিভেরো উনি আমাকে দেখে আমার পছন্দ হয়েছিল উনি বলছে উইল ইউ ওয়ার্ক উইথ মি অ্যাজ এ হেল্পার আমি বলছি অবশ্যই স্যার কেন না তো নেক্সট 2 মাস পরে আর কি উনি আমাকে ওখান থেকে নিয়ে যায় ওনার হেল্প হিসেবে খুব ভালো লাগলো এবং আপনি যে অকপটে এটা স্বীকার করলেন এবং এটা কিন্তু আরেকজন যারা আমাদের টিভি সেটের সামনে বসে আছেন তারা কিন্তু অনেক ইন্সপায়ার্ড হবে যে আসলে মানুষ চাইলে সব কিছুই হতে পারে যে সেটার জন্য পরিশ্রমটা দরকার মেধাটা দরকার তো শেফ আজকে আপনি আমাদের কি করে দেখাচ্ছেন আজকে আমি আপনাদের একটা হেলদি স্যুপ করে দেখাবো হুইচ ইজ ক্রিম অফ মাশরুম ক্রিম অফ মাশরুম তাহলে চলেন কিচেনে যাওয়া যাক আপনি আমাদের করে দেখাচ্ছেন ক্রিম অফ মাশরুম তাহলে আমরা জেনে নিই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে প্রিয় দর্শক চলুন দেখে নেওয়া যাক ক্রিম অফ মাশরুম তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে রসুন পেঁয়াজ গাজর ধনে পাতা মাখন তেল সাদা গোলমরিচ চিকেন পাউডার লবণ চিনি এবং দুধ আমরা এখানে ব্যবহার করছি আরএফএল গ্যাস স্টোভ যেটা আসলে অটো ইগনিশন টেকনোলজি ইউজ করা হয়েছে বলে আপনার কোনো দিয়াশলের কাঠি কিন্তু লাগলো না আপনি কিন্তু দিয়াশলের কাঠি খুঁজছিলেন রাইট ইয়েস আই ওয়াজ লুকিং ফর ইউ নো ম্যাচ বক্স বাট আপনি এটা জাস্ট ইগনিশন করতে স্টার্ট হয়ে গেল দ্যাটস ফাইন টোটালি ফাইন সো আমি যেটা করছি আমরা কি এখানে অলিভ অয়েলটা ইউজ করছি অলিভ অয়েলটা ইউজ করছি এটা যখন হিট আপ হবে তখন আমি প্রথমে এটা দেব গার্লিক চপ গার্লিক চপ যখন হিট আপ হবে ততক্ষণ আমি জাস্ট অনিয়ন কেটে নিব নেসেসারি যে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করতে হবে বাট যখন একটু সুন্দর ইয়েলো কালার আসবে তখন এটা বেস্ট যে অ্যারোমাটা পাওয়া যাবে সারাদিন রোজা রাখার পর আমরা সাধারণত দেখা যায় যে উই ওয়ান্ট হেলদি ফুড একদমই তাই কিন্তু সবসময় আমরা একটু খেতে চাই একটু মুখরোচক খাবারটা পছন্দ করি কিন্তু আমার মনে হয় যে এই ধরনের যদি আমরা কিছু ডিফারেন্ট হেলদি কিছু খাওয়ার চেষ্টা করি তাহলে এই এটা আমাদের শরীরের জন্য হ্যাঁ পুষ্টির যে ঘাটতিটা হয় দেখা যাচ্ছে ফাস্টিং এর কারণে রোজা রাখার কারণে সেটা মানে আমাদের ভিটামিন মিনারেলস এবং যা যা ক্যালসিয়ামের যা শর্টগুলো পড়ে দেখা যাচ্ছে আপনি যদি হেলদি একটা খাবার খান ওই আপনার যেই শরীরে যেই নির্দিষ্ট উপাদানগুলো লাগবে ওগুলো কিন্তু এই হেলদি খাবারগুলো থেকে পাওয়া যায় জি আমি নেক্সট যেটা করব হ্যাঁ জাস্ট 2 টিস্পুন মতো আপনার স্যালারি নিলাম স্যালারি এটা অনেকে জানে যে ইটস এটা একটা এখন মানে ইটস এ কন্টিনেন্টাল হার্ব এবং সব জায়গাতে এখন মনে করেন এটা এখন পাওয়া যায় আর যদি কোনো জায়গায় নাও পাওয়া যায় কেউ যদি এই গাছটা একবার সংগ্রহ করে একবার মার্কেট থেকে কিনে নিয়ে আসে বা বাজার থেকে কিনে নিয়ে আসে ওর গোড়াটা যদি আপনার লাগিয়ে রাখে ওখান থেকে কিন্তু আবার হ্যাঁ উঠে যায় সো মানে এটা যদি আপনি একবার কিনে আনেন তাহলে এটা থেকে আপনার মনে করেন নেক্সট ডে কিনতে হবে না নেক্সট থিং যেটা হচ্ছে আমি ক্যারোট দিব
আমরা ছোটবেলা অনেকেই পড়ছি ক্যারোট কন্টেইনস এ লট অফ ভিটামিন এ, বাট অ্যাপার্ট ফ্রম ভিটামিন এ ক্যারোট কন্টেইনস বিটা ক্যারোটিন। আমরা যে বার্নারটা ইউজ করছি আরএফএল গ্যাস্ট্রো, আপনি দেখেন এখানে ব্রাশ বার্নার ইউজ করা হচ্ছে এবং এই জন্য চারিদিক থেকে কিন্তু তাপটা সমানভাবে লাগছে। হ্যাঁ এটা দেখতেছি, নরমালি অন্য যেগুলো একপাশে বেশি হয়ে যায় একপাশে বেশি সেটা হচ্ছে না। আমি চপিং করলে যেটা হবে এটা মেল্ট হতে খুব কম সময় নেবে। আচ্ছা, এন্ড ইটস আ ভেরি ডিলিশিয়াস স্যুপ। আমি যেটা করব চপ করা মাশরুম গুলো দিয়ে দিচ্ছি। আমরা তাহলে একটা ছোট ব্রেক নিয়ে নিই। অফ কোর্স প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। মিস্টার নাজমুল হিসাবে নন কাঁচা, তবে সবকিছুতে পাচ্ছেন একটু আত্মু টাকা। বাবা এটা বড়, নিশ্চিন্তে দু বছর। একটু হিসাবই হোক ম্যাডাম, আরএফএল গ্যাস্ট্রো এটাই বাজারে সেরা। তা তো জানি, কিন্তু দামটা? এটাই প্যাক করুন, সস্তায় বছর বছর চুলা না কিনে সঠিক দামে নিশ্চিন্তে আরএফএল এর চুলা কিনে বেশি লাভজনক। কারণ আরএফএল গ্যাস্টোভে আছে অটো ইগনিশন ও ব্রাশ বার্নার, এছাড়া ফায়ারপ্রুফ পাইপ থাকায় ব্যাকফায়ারের ভয় নেই, আর 25% গ্যাস সাশ্রয়ী। আমার উনি হিসাবে পাকা, আপনার? আরএফএল গ্যাস্টো, রান্নাঘরের সবার প্রেম। প্রেম হচ্ছে প্রেম? সে তো আপনি শিখিয়েছেন। তা তোমার জন কেমন স্মার্ট? অনেক স্মার্ট। বা এত কনফিডেন্ট কেন আপা? অটো ইগনিশন, ব্রাশ বার্নার আর 25% গ্যাস সাশ্রয়ী, কার এত প্রশংসা হচ্ছে? আরে বাবা, আরএফএল গ্যাস্টো সম্পূর্ণ অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি। আরএফএল গ্যাস্টো, রান্নাঘরে সবার প্রেম। মিসেস শায়লা সব সময় চায় ভালোটাই। বললাম এভাবে হলুদ না ভাঙিয়ে প্রাণ হলুদ ব্যবহার করুন। তরকারি হলুদ আর তেতো হয়ে যায়। আচ্ছা, প্রাণ হলুদ কতটুকু দিতেন? না না, আমি ব্যবহার করিনি, শুনেছি, আমারটা কমই দেই। প্রাণ গুঁড়া হলুদও পরিমাণে কম দিতে হবে, কারণ সর্টিং এবং স্টিম স্টেরিলাইজেশন প্রক্রিয়ায় পরিশোধনের মাধ্যমে বের হয়ে আসে বিশুদ্ধ প্রাণ গুঁড়া হলুদ, যা পুরোটুকুই হলুদ। কান কথায় কান না দিয়ে আগে ব্যবহার করুন। প্রাণগুড়া হলুদ একটু কমই দিতে হয়। প্রাণগুড়া হলুদ, আসল হলুদ। পেঁয়াজের জন্য ছোট, মাংসের জন্য বড়, আর সবজির জন্য মাঝারি, আরএফএল চপিং বোর্ড। ছোট বড় মাঝারি, দাঁড়িয়েও কাটা যায়, বসেও কাটা যায়, তাই কোমরে বা পিঠে ব্যথা হয় না, স্ক্র্যাচ পড়ে না, শক্ত মজবুত দীর্ঘস্থায়ী আরএফএল চপিং বোর্ড। কাটুন দ্রুত তৃপ্তি ফ্যামিলির সবার সাথে ইফতারে টেস্টি হয় যেন। ঠিক আছে মা, মাথায় রাখতে হয় কার কি চাই, সবই থাকে, সবই রাখি ফ্রেস্কো কন্টেনারে। ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি ফ্রেস্কো স্টোরেজ কন্টেনারে স্টোর করুন প্রয়োজনীয় যে কোনো খাবার। রমজানে ইফতারের পারফেক্ট স্টোরেজ। আমাকে বোকা পেয়েছে বলে আসল মরিচ তাই বেশি লাল। পাকা মরিচ কি সবুজ হয়? তা কেন, লাল লাল মরিচ তো লাল হবেই। এত লাল কারণ এটি তৈরি হয় বগুড়ার সেরা লাল মরিচ থেকে। ইউরোপ থেকে আমদানিকৃত অটো মেশিনে 5 ধাপে সর্টিং করা হয় এবং অত্যাধুনিক মেশিনে ড্রাই ওয়াশের মাধ্যমে মরিচ হয় পুরোপুরি পরিষ্কার। বুঝেছি, আসল মরিচটাই পাই তাহলে। প্রাণগুড়া মরিচ, আসল মরিচ, লাল হবেই। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আরএফএল গ্যাস্ট্রো ভিন্ন স্বাদের ইফতার আয়োজন নিয়ে। আমাদের এই আয়োজনের কো-স্পন্সর প্রাণগুড়া মশলা, পাওয়ার্ড বাই ফ্রেস্কো কন্টেইনার। কত দূর ভাইয়া? এই তো হচ্ছে, সাথে হয়ে গেছে। এখন যেটা করব, হ্যাঁ, এর সাথে বাটার অ্যাড করব। বাটার যাদের হার্টের সমস্যা নাই, একটা স্বাভাবিক মানুষ দিনে কিন্তু 14 গ্রাম অ্যাপ্রক্সিমেটলি বাটার কনজিউম করতে পারে। এবার আমরা যেটা করব, মিল্ক অ্যাড করব। ওকে, আমরা এখানে প্রাণের UHT মিল্ক আছে,
এটা অ্যাড করে দিচ্ছি। কিছু জিনিস মনে হয় অ্যাড করতে হবে না এবারে যেটা অ্যাড করব এবারে সিজনিং অ্যাড করব যেটাতে আপনার এটা টেস্ট আসবে প্রথমে যেটা অ্যাড করব সেটা হচ্ছে আপনার হোয়াইট পেপার চিকেন পাউডার অনেকটা কিন্তু ঠিক হয়ে এসেছে হ্যাঁ অনেকটা ঠিক হয়ে গেছে এখন যেটা কাজ করব সেটা হচ্ছে এটা বন্ধ করে দিব এখন যেটা করতে হবে আমাদের ফ্রেশ ক্রিমটা অ্যাড করতে হবে সো দ্য প্রিপারেশন ইজ ডান নেক্সট যেটা মন করতে হবে আমাকে এটা ব্লেন্ড করতে হবে আচ্ছা সো এটা ব্লেন্ড করে প্রস্তুতি নিচ্ছি আগে ভাগে বলে না ভালো দর্শকদের জন্য বেসিক্যালি আমার উচিত যে এটাকে ঠান্ডা করা সময় স্বল্পতার জন্য ঠান্ডা না করে আমি একটু কম ঠান্ডা করে ফুল ঠান্ডা না করে আমি এটা ব্লেন্ড করছি ব্লেন্ড করছি আর এমনিতে আমরা যখন বাসায় ট্রাই করব তাহলে ঠান্ডা করে আমরা ব্লেন্ড করছি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা একটা বাটিতে করে পরিবেশন করব আমি কিছু ফ্রেশ ক্রিম রেখে দিয়েছি জাস্ট উপর দিয়ে একটু গার্নিশ করার জন্য সো একটা আমি জাস্ট পেপারকে নজলের মতো বানিয়ে নিয়েছি এখন যেটা করব সেটা হচ্ছে ক্রিমটার মধ্যে দিয়ে দেব ম্যাম হিয়ার ইজ ইওর কিউব অফ মাশরুম থ্যাংক ইউ প্রিয় দর্শক তৈরি হয়ে গেল ক্রিম অফ মাশরুম চলুন দেখে নেই প্রস্তুত প্রণালীটি আরেকবার ক্রিম অফ মাশরুমের প্রস্তুত প্রণালী একটি প্যানে তেল এবং মাখন নিন হালকা গরম হয়ে এলে তাতে পেঁয়াজ ও রসুন দিন তারপর ধনেপাতা ও গাজর দিন সতে করে তাতে মাশরুম যোগ করুন এরপর দুধ যোগ করুন ঘন হয়ে গেলে নামিয়ে একটি ব্লেন্ডারে নিন এবং ব্লেন্ড করে পরিবেশন করুন ক্রিম অফ মাশরুম ভাইয়া থ্যাঙ্কস আপনি এসেছেন এবং এত চমৎকার একটি রেসিপি আমাদের করে দেখিয়েছেন থ্যাঙ্কস ওয়ান্স এগেইন আমাকে ইনভাইট করার জন্য প্রিয় দর্শক শেষ হলো আমাদের আজকের আয়োজন আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আজকের পর্বের এই চমৎকার রেসিপিটি যদি আপনি কোনো কারণে মিস করে থাকেন তাহলে লগ ইন করুন www.jagonews24.com অথবা টিউন করুন জাগো FM 94.4 এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ